আর নবীর খুল মোবারক তোমার জিসিমের মধ্যে লাগা দিলাই আমি রাসূলুল্লাহ হইয়া তুমি জুবাইরের শরীরের জন্য আল্লাহর দুজো করা গুণে হারাম হইয়াছে সুবহানাল্লাহ আমাদের যদি কোন মানুষে আমার নবীর উপরে একমত বা দরুদ পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমার দশটা নেকি দান করেন আল্লাহ দশটা গুণের সবরে আমার পড়িয়া দেন দশটা দরুদ আল্লাহ মনন করিয়া দেন এর জন্য নবীর নাম শুনবাই বন্দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়া তোমার লাভ হইবে বার হরিয়া সাহ সরহ সুদূর في أحوال القبور كتاب رمضة علماء جلال الدين سيوتي رحمة الله عليه وسلم একজন মুহাদ্দিস স্যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করেছেন কয়েকদিন পরে এলাকার জন বড় নেক মানুষের মনে আসলো বড় আল্লাহ বলে মনে আসলো রাতে ঘুমাইছেন সবরের মাধ্যমে সেই মুহাদ্দিস সবর সঙ্গে মোলাকাত হয়ে যায় আল্লাহর ওলি ফরমাইল মুহাদ্দিস সাহেব তুমি দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করলা হইলা মানে মারা যাওয়ার পরে আমরা কোন কোন সময় এমনি বেলা মানুষের খাদ্য হয়ে যায় অমুক মারা গেছে আমরা স্বপন দেখি জি মাথেন না আমাদের বুজুর্গ স্বপন এই দুনিয়ার জমিনে স্বপন না দেখিয়া কোন সময় বুজুর্গ বাড়াইবার জন্য মিথ্যা স্বপন বর্ণনা করিয়ে না যদি কোন মানুষ জমিনের মধ্যে মিথ্যা স্বপন বর্ণনা করে বন্দার কি পরিমাণ আজাব হইব আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা দান দিয়া হইব বন্দা আয়দা হাসরের ময়দানে দুইটা দান তুমি গাইতে লাগাইলা সম্মানিত আইন এই বাড়ির মালিক সাহেব আপনারা সারারে দাওয়াত দিচ্ছেন সিন্নির ইন্তজাম করছেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ মহফিল অনুষ্ঠিত হইত আমরা সৌভাগ্য আইজ আমরার এই মহফিল তশিবাঞ্চল রাতাবালি নিজামিয়া তাইতেল মাদ্রাসার শেখুল হাদিস তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি আমার উস্তাদে মোহতরম ওয়ালিয়ে কামিল শাস্তি আল্লামা নিজামি সরকিবুল আহমদা জিল্লা হল আলী তার সঙ্গে উপস্থিত রাতাবালি নিজামিয়া তাইতেল মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার উস্তাদে মোহতরম হযরত মৌলানা হাফিজ কারি ইখলাসুর রহমান সাহেব মাদ্দা জিল্লা হল আলী রাতাবালি নিজামিয়া তাইতেল মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার ভাই হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দা জিল্লা হল আলী অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারি সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ওয়াজাম যুবক সমাজ ভাই হল পদ্মানিশীন মাহবুলেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের লাখোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিনে আমরারে তৌফিক দান করছেন আজ আল্লাহর বন্দার বাড়ি খানো আই আমরা যে মিলাদ শরীফ শরীফ হইতাম বাড়িয়া ওটাও আমরার জন্য সৌভাগ্য হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে জায়গার মধ্যে নবীজির মিলাদ শরীফ পড়া হয় এই জায়গার মধ্যে ও তিন তনে এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবী নয়লি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না হলে বানাইলা হলে নিসাব হোক আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমি আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানাই দিলাম হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত জন্তু জানোয়ার প্রত্যেকটা জিনিসের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইছেন এমন একজন নবী আল্লাহ আমরা দান ফসলা যে নবীর লক্ষ্য হইল ইমামুল মুরসালিন সমস্ত নবী হলো ইমাম খাতামান নবী
আমরা নবী সর্বশেষ নবী আমরা নবীর পরে জমিনে কোন নবী আইছেন না আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইতে নাই আইবানি সাবহন আইতে না এই নবীর লগে যদি মানুষের মায়া এবং মহব্বত হয়ে যায় আল্লাহর বান্দা বান্দির শরীরের জন্য আল্লাহ দুজহর আগুন হারাম করে নাই জোরে হল সুবহানাল্লাহ এটা আপনারা বিশ্বাস করে জানি যে জায়গাত নবীজির মিলাদ শরীফ পড়া হয় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় এর কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে ফরমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যদি কোন মানুষের নবীর মিলাদ শরীফের জন্য এক দিরহম এক টাকা কোন মানুষে খরচ করিলে আল্লাহর হাবিবে ফরমান কানা রাফিকি ফিল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি নবীজির লগে জান্নাতে রইব হক সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ এমন একজন নবী যে নবীর আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানিয়েছেন এই নবীর সঙ্গে যদি মানুষের মায়ায় মহব্বত হয়ে যায় আল্লাহর বান্দা বন্ধু দুর্জনের জীবন তার চলে যাইব আল্লাহর হাবিবের আদব আল্লাহর হাবিবের ব্যবহার এই দুনিয়ার জন্য রাসূলুল্লাহ 65 বছরের জীবন আল্লাহর হাবিবে পাইছেন আল্লাহর হাবিবে যখন জমিনে কলিমার দাওয়াত দিছেন আল্লাহর হাবিবে মারিয়া নাই প্রেমিয়ারের মাধ্যমে নাই চাপ সৃষ্টি হইয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া মানুষে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী জমিনের মধ্যে তশরিফ আনলেন জমিনে তশরিফ আনার লগে লগে উন্নতির কোন সময় রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর হাবিবে জমিনের কাছে বলেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা আল্লাহর হাবিব ওই জমিনের মধ্যে আমরা গোলাগার উন্নতির আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছেন এর জন্য আমার বুজুরগণ রাসূলুল্লাহর আল্লাহ বিভিন্ন ধরনের মজিদা দান করছেন সমস্ত নবী হয়ে যত মজিদা একটা ভান্ডার মধ্যে যদি রাখা হয় আর আমার নবীর মজিদা যদি একটা ভান্ডার মধ্যে রাখা হয় তাহলে বেরোইব আমার নবী মজিদার ভান্ডার তাবারি হয়ে যায় দিবে বলে সুবহানাল্লাহ আমার বুজুরগণ আল্লাহর হাবিবের সুন মুবারকের মধ্যে মজিদা আছেন আল্লাহর হাবিবের লোক মুবারকের মধ্যে মজিদা আছে ফসরাত মুবারকের মধ্যে মজিদা আছে আসেন আলী হুন মুবারকের মধ্যে মজিদা আছে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদন মুবারকের মধ্যে সুন্দর লাগে সামান্য ফুল মুবারক বাইরে বলছেন একটা প্লেটের মধ্যে রাখো সামনে দেখলেন যে সাহাবি যে সাহাবি মামুন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ডাক দেন হে জুবাইর ও জুবাইর আমার সামনে আও ইয়া রাসূলুল্লাহ আমি জুবাইর আপনার সামনে আছি রাসূলুল্লাহ ফরমান হে জুবাইর আমার রক্তের বেগ নিয়ে তুমি যাও এমন জায়গার মধ্যে রাখবাই যাতে আমার রক্তের কোন ধরনের জন্য কোন অসুবিধা না হয় আমার বুজুরে বললাম বাজারের সংকেত কইলাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব কাল সালাম খুল মুবারক হয়ে সালাম দূর যায় তো ফুল মনের মধ্যে এলো আমি যদি এখন মাটির মধ্যে ফেলাই অসম্মান হইব আমি যদি পানির মধ্যে ফেলাই তাহলে অসম্মান হইব তাহলে রাসূলুল্লাহর রক্ত মুবারক আমি কোন জায়গার মধ্যে রাখতাম হঠাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মনের মধ্যে এলো আরে জীবনে অনেক দিন নবী দূর দিশানো জমাতে নামাজ পড়লাম আল্লাহর হাবিবের সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম কিন্তু আমি শুনছি যদি রাসূলুল্লাহর জিসিম মুবারক কোন মানুষের জিসিমের লোভে মিলিয়া যায় এই ব্যক্তির শরীরের জন্য আল্লাহ দিবে ঘোরা গেল হারাম হরিলা সুবহানাল্লাহ আমারে নবী দুনিয়া থেকে বিদায় নিছেন নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন রাসূলুল্লাহ এখন নবী কবর শরীফের মধ্যে রওজা শরীফের মধ্যে জীবিত আছেন আসলে আল্লাহ নবী আপনার জিসিম জমিনের উপর হারাম করে নিছেন ইন্নাল্লাহু হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ফলাবিল্লাহি হাম ওয়ারযাকুম
সমস্ত নবী এখন কবরের মধ্যে জীবিত। এর জন্য আমার বুজুরগণ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মনের মধ্যে আমি আজকে যে একটা সুযোগ পাইলাম, আল্লাহর হুজুরের রক্ত মোবারক হয়ে গিয়ে নেপাল হয়ে যায়, হয়তো আমি জুবাইরের জীবনের জন্য সার্থ হয়ে যাইব। রক্ত খাওয়া যাই গেছে নিসাব হল, আমাদের বুজুরগণের রক্ত খাওয়া আমাদের জন্য যাই নাই হারাম কবিরা গুলাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মোবারক আল্লাহর হুজুর রহমাতুল লিল আলামিনের যদি কোন মানুষে আমার নবীর উপরে এক মুহূর্ত বা দুরূদ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমার দশটা নেকি দান করেন, আল্লাহ দশটা গুণের সবরে আমার পড়িয়া দেন, দশটা দুর্জন মনন করিয়া দেন। এর জন্য নবীর নাম শুনবাই বন্দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়ে তোমার লাভ হইবে। বার হরিয়া সাহ সরহসুদুর ই আহওয়াল কবর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলেন একজন মুহাদ্দিস আব্দুল্লাহ বিদায় হয়েছেন, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করেছেন। কয়েকদিন পরে এলাকার জন বড় লেখমান লেখকার মানুষ আসলাম,
বলো আল্লাহ বলে মানে আসার রাতে ঘুমাইছেন সফরের মাধ্যমে সেই মুহাদ্দিস সাহেবের সঙ্গে মোলাকাত হয়ে যায় আল্লাহর ওলি ফরমাইল মুহাদ্দিস সাহেব তুমি দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করলা হইলা মানে মারা যাওয়ার ঘরে আমরা কোন কোন সময় এমনি গলা মানুষের খাদ্য ফেললে অমুক মারা গেছে আমরা সফল দেখি জি মাতেন না যদি কোন মানুষের জমিনের মধ্যে মিথ্যা সেবন বর্ণনা করে বন্দার কি পরিমাণ আজাব হইব আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা দান দিয়া হইবা বন্দা আয়দা হাসের ময়দানে দুইটা দান তুমি গাইতে লাগাইলা আমি আল্লাহ থর লাগে যে পরিমান আজাব রেডি করছি অন্য কোন মানুষের হইলে আজাব দিত এর কারণে আমার বুঝলেন সফল দেখলেন যে কোনো মানুষের সামনে সফল বর্ণনা করিয়ে ও কানে যদি অলি আল্লাহ কোনো আলিম যদি আপনি পাও তাহলে তোমার মুসিবত হইব এর কারণে যে কোনো মানুষের সামনে সফল বর্ণনা করবে না আল্লাহর নিয়ে বললেন তুমি দুনিয়া তুলে বিদায় নিছ আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করছিল আমার হইল আমার কবর জন্য তোরে বাগান বানাই দিয়েছে জমিনের মধ্যে খুলে মন করলে আর খুলে মনের কারণে আল্লাহ তোমার মায়া করে নিয়েছেন আল্লাহর বন্ধে বলবেন আল্লাহর বলি আমার বড় গুলো বালে গুলো হামলায় কিন্তু একটা আমল আসলো আমি যখন জমিনের মধ্যে নবীদের হদুর শরীফ পড়াইতাম আল্লাহর হদুরের নাম যখন আমি চোখ দেখতাম ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতাম আর রাসূলুল্লাহর হদুর শরীফ যখন লেখিয়ে যাইতাম আল্লাহর নবীর নামের লোকে আমি বিস্তারিত ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিতাম এই নাম লেখা এবং পড়ার কারণে আল্লাহ দাঁড়াইছে আমার ফরিশতা হল আমার বন্দাই আমার নবীর নামের জমিনে সম্মান করে নিয়েছে রে আমার নবীর নামের সম্মানের কারণে আমি আল্লাহ আমার বন্দার কবর জন্নতের বাগান বানাই দিলাম করে বলে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ নবীজির নাম বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিবা আমার লাগে ওয়াজি আর বেশি বেশি করে দুরূদ শরীফ বলিবা আল্লাহ আপনার কলবর জঙ্গাল যেটা আছে দিলর জঙ্গাল যেটা আছে ওটা আল্লাহ সরাই দিবা আইসকইলে ওয়াজ না আমরা সৌভাগ্য যে আল্লাহর মকবুল লিয়ে যে আমরা সামনে বেমার আমরা সারা দোয়া করি আল্লাহ আপনার মকবুল লি আল্লাহ মানে জানে সাবর বেমার শিফা ফরমাও হায়াত রে ভাই দো সারা দিক আল্লাহ আল্লাহুম্মা আমিন দেশে বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফায়দা হইতেছে এই ধরনের মানুষ জমিনে থাকার কারণে আল্লাহ আমার জমিন ঠিকাই রাখছে লালেন এই দলগঙ্গ এলাকার উপমহাদেশের বিখ্যাত আলী আল্লামা সাহেবতুল্লাহ বিশুদ্ধ রহমতুল্লাহ আলাইহি পেশুভাঞ্চল্যে এরা অলি হলার কারণে ইতা জমিন আল্লাহ ঠিকাই রাখছে অলি আল্লাহ হল আল্লাহর মায়ার আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অলি আল্লাহ যারা এই বাইরা জমিনে কোনো ডর নাই কবরের কোনো ডর নাই কামতের ময়দানে কোনো ডর নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরা জমিনের মধ্যেও খুশসবরি আছে আর আখিরাতের মধ্যে তারা খুশসবরি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যে জমিনের লাগি নেক দোয়া দে এই জমিন দিয়ে আল্লাহ সাইলে সুনা বানাই দিতে পারেন হোক সুবহানাল্লাহ আর যদি কোনো জমিনের লাগি বদদোয়া দিলাই কাল কিয়ামত রাত পর্যন্ত এই জমিনও গাস পর্যন্ত ফুটিত না হল আউযুবিল্লাহ এ জালিক এর কারণে আমার বুজুরগণ ওয়াজ না তো আপনারাও সারা যা জমিলা আছে আল্লাহর বন্দায় সিন্নি দাওয়াত দিছেন যে আশা লইয়া আল্লাহ তার বন্দাবান দিয়ে দিল্লি আসা তমন্নারে দায়িত্ব ঘুরা ঘুরে দেন সারাই হোক আল্লাহ